নমস্কার বন্ধুরা রিনাস হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ আমি শেয়ার করব ভীষণই স্বাস্থ্যকর চট একটা ব্রেকফাস্ট রেসিপি রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা বাটিতে হাফ কাপ ওটস নিয়ে নিলাম আর এর মধ্যে আমি দিয়ে দেব বড় তিন চামচ মানে হাফ কাপ দুধ দুধটা আমি আগে থাকতে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছি এবার ভালো করে একটু মিশিয়ে দিলাম আর এর মধ্যে এখন দেব কয়েকটা আমন্ড ধুয়ে রেখেছি আর কিশমিস এই আমন্ড আর কিশমিশগুলো দিয়ে আবার ভালো করে একটু দুধের মধ্যে মিশিয়ে দেব তারপর ঢাকা দিয়ে আমি ফ্রিজে রেখে দেব সারা রাত গরমকাল হলে ফ্রিজে রাখতেই হবে ঠান্ডার দিন হলে মানে শীতকাল হলে বাইরে রাখলেও চলবে পরদিন সকালে আমি ফ্রিজ থেকে এই ওটসটা বের করে নিয়েছি আর এখন এর মধ্যে আমি কিছু ফল মেশাবো আমি কিছু কলা আপেল আর আঙুর নিয়েছি এগুলোকে আমি আগে কেটে রেখেছিলাম আর এখন এগুলোকে মিশিয়ে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো মিষ্টি জাতীয় ফল হলেই ভালো হয় মিশিয়ে নিতে পারো এবার এর মধ্যে আরও হাফ কাপ দুধ দিয়ে দিচ্ছি এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব রকম যদি সকাল বেলা এক বাটি ওটস খেয়ে নেওয়া যায় বেশ অনেকক্ষণ পেটটাও ভরা থাকে এবং খাওয়াটাও খুবই স্বাস্থ্যের পক্ষে ভালো ছোট থেকে বড় সকলেই এইটা খেতে পারবে আর যারা ওজন কমানোর কথা ভাবছে তারাও এই এই ওটস খেতে পারবে আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে